পঞ্চান্ন বছর বয়সী সালমান খান আজও অবিবাহিত। বলিউডের এই তারকা আদৌ বিয়ে করবে কিনা তা নিয়ে তার ভক্তদের জল্পনা কল্পনা। তবে এই তারকার দাবি, বিয়ে না করে দিব্য সুখে আছেন তিনি। আর তার সুখে থাকার কারণেই তিনি নিজেই বিগ বস 15 এর উদ্বোধনী অনুষ্ঠান প্রকাশ করেছে। কালার রহস্য চ্যানেলে 2 অক্টোবর থেকে শুরু হতে চলেছে রিয়েলিটি শো বিগ বস। বিগ বস এর সঞ্চালন সালমান ছাড়া কে বা হতে পারে? প্রতিবারের মতো এবারও এই রিয়েলিটি শো সঞ্চালনের দায়িত্বে আছে ভাইজান। গতকাল বিগ বস 15 এর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি হাজিরা দিতে পারেননি সালমান। তিনি এই মুহূর্তে টাইগার 3 শুটিং এর জন্য অস্ট্রেলিয়ায় আছেন। এই বলিউড তারকা অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে হাজির ছিলেন। সালমান বিগ বসে এর সঙ্গে তার কি মিল আছে তা নিয়ে কথা বলছেন ভাইজান। এই অনুষ্ঠানে মজার ছলে বলেছে, বিগ বস আর আমার মধ্যে মিল হলো যে আমরা দুজনেই অবিবাহিত, আর তাই আমরা দুজনেই বস। আমরা কাউকে ভয় পাই না, আমাদের জীবনে কারো দখলদারি নেই, আমরাই সুখে আছি। বিগ বস এর প্রসঙ্গে সালমান আরো বলেছে, বিগ বসে আমার জীবনে একমাত্র সম্পর্ক যা দীর্ঘ সময় ধরে টিকে আছে, আর তা না হলে আমার সব সম্পর্ক বাদ দিন, এসব কথা বলে লাভ নেই। আমরা একা থাকার কারণে আপনাদের কাছ থেকে লুকানোর কিছু নেই। একমাত্র বিগ বস আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে। 4 মাস আমি এই শো নিয়ে ব্যস্ত থাকি, আর বাকি 8 মাস আমি এর বিগ বসের জন্য অস্থির হয়ে উঠি। 2 অক্টোবর রাত 9:30 কালার অফ চ্যানেলে বিগ বসের 15 শুরু হবে। এরপর সোমবার থেকে শুক্রবার রাত 10:30, 2 অক্টোবর রাত 9:30 কালার অফ চ্যানেলে বিগ বসের 15 শুরু হবে। এরপর সোমবার ও শুক্রবার রাত 10:30 থেকে শুরু হবে বিগ বস 15, আর শনি ও রোববার এর শো সম্প্রসারিত হবে রাত 9:30। উদ্বোধনী অনুষ্ঠানে বিগ বস 15 এর 4 প্রতিযোগিতার নাম ঘোষণা করেছে। এই 4 জনের হলেন দোলান বৃষ্টি, সৌমিতা চেট্টি, উমর রিয়াজ আর নিশান্ত ভাট্টা।